আসসালামু আলাইকুম, আজকে চলে আসছি আমরা নতুন একটি হুন্ডা শোরুমে। এটা হচ্ছে আপনারা যারা কুমিল্লার মধ্যে রয়েছে নাঙ্গলকোট অথবা লাকসামের পাশে তাদের জন্য হুন্ডা বাইকে যারা বাই নতুন বাইক চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে হেলমেট সহ নতুন হুন্ডা পেয়ে যাবেন। তো চলেন আমরা দেখে নিই কী কী হুন্ডা রয়েছে এবং হেলমেটগুলি আমরা দেখাই। হ্যাঁ, তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখতে পারতেছেন আমরা, এটা তো ভাইয়া একদম নতুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি একদম সবগুলি ব্র্যান্ড নিউ না হুন্ডা গুলি? সেকেন্ড আছে? আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমরা এখন যেখানে আসছি কিছু হুন্ডা দেখাবো আপনাদেরকে। আমরা মূলত আসছি যে হেলমেট দেখার জন্য। তো আমরা পাশাপাশি কিছু হুন্ডার কালেকশন দেখাবো আপনাদেরকে। তো কিছু হুন্ডার প্রাইসটা জেনে নিই। আচ্ছা ভাই, এটা কি সেকেন্ড হ্যান্ড না এটা কি কোন কন্ডিশন? সেকেন্ড হ্যান্ড? জি, 3000 কিলো রানি। আচ্ছা, এটার প্রাইসটা কেমন পড়বে? 1,10,000। হুন্ডা কোম্পানি দেবো। আচ্ছা, চার এটা আর টি এটা জি 85,000। আমরা হচ্ছে যে বিগত প্রায় 7 দিন আগে একটা আরটি এনেছি, বুঝছেন? আমি আপনাদের এই থানার মধ্যে অনেক সার্চ করছি সেকেন্ড হ্যান্ডের পাইছি না কোথাও। তাহলে আমি আমরা এখান থেকে নিতাম। আচ্ছা, তাহলে এটা সেকেন্ড হ্যান্ড না? কত কিলো চলছে? 11,000 কিলো প্রাইস, 10 বছরের কাগজটা 85,000। আচ্ছা আচ্ছা, তো দেখতে পারতেছেন এখানে আসলে একদম ব্র্যান্ড নিউ কোন এখানে আসে না, সব সেকেন্ড হ্যান্ড। আচ্ছা আচ্ছা, এই যে আরটিআর, তারপর টিভিএস, এটা এটা টিভিএস রাইডার। আচ্ছা, এটার প্রাইস কেমন? 1,25,000 কাগজপত্র সহ কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তো এখানে সেকেন্ড হ্যান্ড হুন্ডার মধ্যে আপনারা মোটামুটি প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের অ্যাড্রেসটা ভাই নাঙ্গলকোট কোথায়? আচ্ছা আচ্ছা, তো আপনারা যারা নাঙ্গলকোটের মধ্যে ভালো মানের অথবা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড হুন্ডা কিনবেন তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন, আসলে আপনারা পেয়ে যাবেন। কারণ আমি নিজেও কিছুদিন আগে একটা বাইক কিনি, কিন্তু আমি নাঙ্গলকোট সেকেন্ড হ্যান্ড বাইক নামে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু আমি আসলে খুঁজে পাই না যে এত সুন্দর একটা বাইক। দেখেন, এটা 85,000 টাকা আর এটার কাগজপত্র আছে 10 বছরের, তাহলে কিন্তু প্রাইস মোটামুটি বেশি না। আর আমি কিন্তু আরো অনেক দাম বেশি দিয়ে কিনেছি, কিন্তু আমি যদি জানতাম যে এখানে সেকেন্ড হ্যান্ড একটা হুন্ডা শোরুম আছে তাহলে আমি এখান থেকে নিয়েছিলাম, কারণ এই হিসেবে এখানে প্রাইসটা কিছু কম। আর ভাই, এটার প্রাইস কেমন পড়বে? এটাও আপনার হুন্ডা কোম্পানির দেব জি। এটা পড়বো আপনার 80,000 টাকা। এটা পড়বে 80,000 কাগজপত্র? আচ্ছা, শোরুম পেপার কত পড়বে? 80,000 টাকা। তো মোটামুটি এখানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে। আর এই যে এটা টিপ পড়বে, হ্যাঁ, এটার প্রাইস কত পড়বে? এটা পড়বো আপনার 1,35,000, সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক, তো এখানে পালসার আছে, বিএস পালসার এ বিএস, হ্যাঁ, বিএস ডাবল ডিস্ক, ডাবল চ্যানেল আর বিএস জি। এটা 2500 কিলো রানি জি। এটা প্রাইস কেমন পড়বে? এটা পড়বো 1,75,000 টাকা। এটা 2500 কিলো রানিং চলছে এবং এটার দাম পড়বে 1,75,000 টাকা। আর এটা 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 তো বড় দেখেন, পড়বে ডাবল ডিক্স। আচ্ছা, এটা প্রাইস কেমন পড়বে? 1,30,000। কাগজ শোরুম কাগজ আছে না? শোরুম কাগজ। আচ্ছা আচ্ছা, এই যে জিক্সার আছে, অ্যাসেপ জিক্সার অ্যাসেপ, এটা ভাই এটা প্রাইস কেমন পড়বে? জি, এটা 2,70,000। তো মোটামুটি আমার কাছে এখানে বাইক কালেকশন গুলি খুব ভালো লাগছে, ডিসকভারের মধ্যে আছে। এটার ডিসকভার কত কিলো চলছে? এটা 5,000 কিলো। এটা শোরুম কাগজ আছে না? প্রাইস কেমন? 1,25,000। তো আপনারা যারা দেখতেছেন আপনারা সরাসরি এখানে চলে আসবেন শোরুমে এসে, চয়েস জিয়া জিহাদ অটো পার্টসে সরাসরি চলে আসবেন নাঙ্গলকোট এসে, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। আর আমি এখানে আসছি মূলত একটা হেলমেট নেওয়ার জন্য, কারণ আমি
যে বাইকটা কিনেছিলাম আমি নাঙ্গলকোট অনেক খোঁজাখুঁজি করি, সেকেন্ড হ্যান্ড কোনো হুন্ডা শোরুম পাই না, যার কারণে এই ভিডিওটা করা। আপনারা তো পেয়ে যাবেন এখন ইউটিউব ফেসবুক যেখানে সার্চ করেন। তাহলে আশা করতেছি আপনারা ভিডিওটা দেখে এখানে চলে আসতে পারবেন, নিজের পছন্দ মতে বাইক কিনে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জিয়াদ কে এটা? এই যে এটা হচ্ছে জিয়াদ, জিয়াদ অটো পার্টস। আর এই যে এখানে বিভিন্ন আর ডিজাইনের আপনারা হেলমেটগুলি পেয়ে যাবেন, আর হুন্ডার যে ডেকোরেশন করা হয় ওই মালগুলিও এখানে পেয়ে যাবেন। আশা করতেছি আপনারা যারা হুন্ডা ডেকোরেশন করবেন অথবা স্টিকার ব্যবহার করবেন, হেলমেট প্রয়োজন, তারা সরাসরি জিহাদ অটো পার্টসে চলে আসবেন। তো এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা আজকে অলরেডি একটি হেলমেট কিনে নিয়েছি, এটা আপনাদেরকে দেখাবো হেলমেটটি। আমাদের হেলমেটটি আপনাদেরকে দেখাবো এবং এটার প্রাইস সম্পর্কে জানাবো। চলো আমাদের হেলমেটটা, ওটা ভাই আমাদের হেলমেটটা দেন, আমরা একটু দেখাই প্রাইস। আমরা এই হেলমেটটি নিয়েছি, এটার বিস্তারিত ভাই একটু দেখান আর বলেন হেলমেটটা যেহেতু এটা আমরা নিয়েছি। এটা আমাদের ভাই, আমরা একটা কোম্পানি ভেগা কোম্পানি, জি ইন্ডিয়ান ভেগা কোম্পানি, একদম সুলভ মূল্যে। প্রাইসটা বাইরে থেকে কি অন্য যারা দেখবে ওদেরকে দেখা যাবে, ভিতরে থাকবে ওরা দেখা যাবে না? না আচ্ছা আচ্ছা, যাক কোনটা তাহলে আমার কাছে জোশ লাগছে, এটা যে চালাবে তাকে দেখা যাবে না? না দেখতে পারতেছেন এটা আমি নিয়েছি মাত্র। সবাই যারা নাঙ্গলকোটের মধ্যে লাকসামের মধ্যে আছে তারা সেকেন্ড হ্যান্ড চিপ প্রাইসের মধ্যে যারা বাইক নেবে তারা সরাসরি চলে আসতে পারেন। অ্যাড্রেস তো অলরেডি উনি বলে দিয়েছেন, তারপর আমি সাইনবোর্ডটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাইনবোর্ডটা আমি বাইরে থেকে দেখাই দিচ্ছি, দেখেন এটা হচ্ছে যে লাকসামের রোড, হ্যাঁ এটা হচ্ছে লাকসামের রোড, আর এটা হচ্ছে যে নাঙ্গলকোট। এই যে দেখেন সাইনবোর্ডে তাদের নাম্বারও থাকবে, আপনারা মেসাজ জিহাদ অটো পার্টস সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর শোরুমে চলে আসতে পারেন। আর আমি নিজেও একটা বাইক নিয়ে আসলে প্রাইস আমার অনেক বেশি পড়ে গেছে, কারণ আমি অনেক খোঁজাখুঁজি করি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম পাই নাই খোঁজ করে অনলাইনে। তো আপনারা এখন পেয়ে যাবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।